সংক্রমণ বেড়ে দেশের করোনা পরিস্থিতি এখন কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে সরকারের নির্দেশনা না মানায় কারণ জানালো স্বাস্থ্য অধিদপ্তর করোনা মোকাবিলায় প্রয়োজনে যাত্রীবাহী বাস বন্ধ ও কিছু কিছু জায়গায় শাটডাউন করা হবে জানালেন ওবাইদুল কাদের করোনা প্রতিরোধে সৌদি আরবে মসজিদে নববী ও হেরেম শরীফ ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত ভয়াবহ পরিস্থিতি ইতালিতে যুক্তরাষ্ট্রে 112 জনের মৃত্যু করোনার ঝুঁকি থাকলেও চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠানে অনর ইসি সংক্রমণ প্রতিরোধের পরামর্শ না মেনে প্রচারণার মাঠে প্রার্থীরা সেই মাইক দোতলায় নিয়ে যা আমাকে বলতেছে তোমার তো কোচ ফেয়ারের অর্ডার হয়ে গেছে কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করা আরডিসি নাজিমের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ভুক্তভোগীদের নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সমসংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক সংক্রমণ বেড়ে দেশের করোনা পরিস্থিতি এখন কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে রয়েছে সরকারি নির্দেশনা না মানায় করোনার গণসংক্রমণ শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর কোয়ারেন্টিনে রাখা গেলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে থাকতো জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন দ্রুত রোগ শনাক্ত আর আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে হবে রাশেদ লিমন জানাচ্ছেন বিস্তারিত কোভিড নাইন্টিন একটি ভাইরাস গোটা বিশ্বকে যেন দেখিয়ে দিচ্ছে তার ভয়াবহতা বাংলাদেশেও এখন রোগীর সংখ্যা পৌঁছেছে দুই অঙ্কের কোটায় বিশেষজ্ঞরা বলছেন শুরুতেই ঘাটতি ছিল পরিকল্পনায় প্রথমে বিমান চলাচল লকডাউন করে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যেত আবার উহান ফেরতদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে সাফল্য মিললেও পরবর্তীতে অন্য দেশের ক্ষেত্রে তা নিশ্চিত করা সম্ভব হয়নি হোম কোয়ারেন্টিনে পাঠানো হলেও তাদের নজরদারিতে রাখাও সম্ভব হয়নি তাই বিশেষজ্ঞরা বলছেন বিপদ এখন আরও এক ধাপ বেড়েছে আমরা কোয়ারেন্টাইন যেহেতু ফেল করেছি আমাদের যেহেতু এখন লোকাল ট্রান্সমিশন হয়েছে এখন এখন কমিউনিটি ট্রান্সমিশন হবে যাদের স্থানীয়ভাবে এই সংক্রমণগুলো হলো তারা যখন সুপ্তিকালে ছিল তারা কিন্তু আবার বিভিন্ন লোকের হয়তো সংস্পর্শে আসছে এবং এইভাবে এটা জিওমেট্রিক হারে এই রোগগুলো বাড়তে থাকে তারা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মেনে দ্রুত পরীক্ষা ব্যবস্থা গতিশীল করতে হবে হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করতে হবে তৈরি রাখতে হবে বিশেষ মেডিকেল টিম শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয় অন্যান্য মন্ত্রণালয়কেও একযোগে কাজ করতে হবে এগিয়ে আসতে হবে উন্নয়ন ও সহযোগী সংস্থাগুলোকেও কমিউনিটিতে যে কেউ এই লক্ষণ নিয়ে আসলে তার যাতে আমরা টেস্টটা করতে পারি হাসপাতালগুলোতে এখন খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে নাম কেউ আসতে না সকল মেডিকেল কলেজ হাসপাতাল সকল জেলা হাসপাতাল সকল উপজেলা হাসপাতালে 20,000, 30,000, 40,000 আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার ঠিক করতে হবে এদিকে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকই বলছেন পরিস্থিতি এখন কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে তিনি বলেন এসব মাথায় রেখে ইতিমধ্যে একটি সেন্ট্রাল কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে বাড়ানো হচ্ছে পরীক্ষার পরিসর বাংলাদেশে ইতিমধ্যেই আমরা স্বীকার করছি যে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা মনে করেছি যে আমাদের পরিসর অনেক বৃদ্ধি করা দরকার এবং এখন সমস্ত কর্মকাণ্ড এই কন্ট্রোল রুম থেকে পরিচালিত হবে কাজেই যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটাই করব আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ তার আইডিসির কন্ট্রোল নম্বরের পাশাপাশি 333 অথবা 1623 নম্বরে পাওয়া যাবে করোনা সংক্রান্ত যে কোনো সেবা ও পরামর্শ রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজনে কিছু কিছু জায়গায় শাটডাউন এবং গণপরিবহন বন্ধ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মোকাবিলায় প্রয়োজনীয় মাস্ক ওষুধ কিট সহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে করোনার যে ভয়ঙ্কর আজকে যে বিষয়টি যে আতঙ্ক এই আতঙ্কের যাতে সামনের দিনে আরও বাড়তে না পারে সে ব্যাপারে আমরা যথেষ্ট সতর্কতার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করব পরিবহন মালিক শ্রমিকরা হতাশ যে যাত্রী কমে গেছে এগুলো অটোমেটিক্যালি কমে যাবে পরিস্থিতি কমিয়ে ফেলবে তারপর যদি প্রয়োজন হয় আমরা সেটা প্রয়োজনীয় ব্যবস্থা নিই শাটডাউন প্রয়োজন হলে করা হবে যেখানে যেখানে প্রয়োজন কারণ এখানে সবার আগে মানুষকে বাঁচাতে হবে সবার সংবাদে আরও থাকছে
সদরঘাটে দুটি ট্রিটমেন্ট প্ল্যান্টের চালুর মাধ্যমে শুরু হলো ঢাকার চারপাশের নদীর পানি দূষণ মুক্তির কাজ, চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। করোনা ভাইরাস প্রতিরোধে সৌদি আরবে মসজিদে নববী ও হেরেম শরীফ ছাড়া সব মসজিদে নামাজ আদায় বন্ধ করে দিয়েছে সরকার। একই সঙ্গে আগামী 15 দিনের জন্য দেশটির সব বেসরকারি খাত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবে আক্রান্তের সংখ্যা বেড়ে 171 জনে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসে এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ইতালিতে। একদিনেই দেশটিতে মারা গেছেন আরও প্রায় 350 মানুষ। আক্রান্তের সংখ্যা 31,500 ছাড়িয়ে গেছে। রোম থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন জোমানা মাহমুদ। ইতালির সরকার নতুন করে ঘোষণা করেছে, এ ধরনের গ্রোসারি শপ, ফার্মেসি এবং ব্যাংক ছাড়া অন্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন একটি সেলফ ডিক্লারেশন ফর্ম প্রকাশ করেছে, যেখানে বাইরে যাওয়ার জন্য কোয়ারেন্টাইন অথবা ভাইরাসে আক্রান্ত নয় সেটা ডিক্লেয়ার করতে হবে। মানুষ ঘরে থাকতে না পারে বিনা কারণে সুপারমার্কেট অথবা ফার্মেসির অজুহাতে বের হচ্ছে। ঠিক এভাবেই ইতালির নাপোলিতে 9 বাংলাদেশিকে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তবে তারা আটক বা গ্রেফতার হননি। ইউরোপীয় ইউনিয়ন সকল সীমান্ত বন্ধ রাখার ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা আশ্বস্ত করে বলেছে খাবার এবং ওষুধ সামগ্রী সরবরাহ করা যাবে। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এই করোনা ভাইরাস মোকাবেলা করে আমরা আবারও মাথা উঁচু করে দাঁড়াব। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এখন পর্যন্ত 112 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 6,500 মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে অফিস, আদালত, শপিং মল, রেস্টুরেন্ট, বার সহ সবকিছু। নিউ ইয়র্কের বাংলাদেশে অধ্যুষিত জ্যাকসন হাইটসের একটি অংশের গ্রোসারি দোকানগুলো সপ্তাহে 3 দিন বন্ধ করার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এখন ভুতুড়ে নিস্তব্ধতা। রাস্তাঘাটে মানুষ নেই বললেই চলে, শুধুমাত্র ভিড় গ্রোসারি দোকানগুলোতে। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের কিছু দোকানপাট সপ্তাহে 4 দিন বন্ধ রাখার কথা জানানো হয়েছে। জরুরি প্রয়োজনের জন্য খোলা থাকবে শুধুমাত্র শুক্র, শনি ও রোববার। এটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস, মানুষ অত্যন্ত ভীত এই ব্যাপারে, সবাই স্কেয়ার্ড। বিভিন্ন জিনিসের দামও বাড়তি, মানুষের ক্রয় ক্ষমতার অনেকটা বাইরে চলে যাচ্ছে। ইলেকশন 24 তারিখ হওয়ার কথা ছিল, সেটা পর্যন্ত পোস্টপন্ড হয়ে গেছে। কবে নাগাদ ডিক্লার হবে তা আমাদের জানা নাই, কারণ আমি বোর্ড অফ ইলেকশনের, আমি মনে করি এটা একটা সিরিয়াস। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্টোর মেসিজ সহ শপিং মলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যই এখন করোনা ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের এই রেস্টুরেন্টগুলো 24 ঘন্টাই খোলা থাকে, কিন্তু মঙ্গলবার থেকে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে করোনা ভাইরাস আতঙ্কের কারণে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বিদেশিদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয়রা অবাধে দেশে প্রবেশ করছে। এই মুহূর্তে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আছেন রিপোর্টার জুয়েল মৃধা, সরাসরি যোগ দেব তার সঙ্গে। গত 13 মার্চ থেকে ভারত বিদেশীদের প্রবেশাধিকার নিষেধ করার পরে বাংলাদেশ থেকে কিন্তু কোনো পাসপোর্ট যাত্রী বাংলা ভারতে প্রবেশ করেনি, তবে ভারত থেকে ভারতীয় পাসপোর্টধারী এবং বাংলাদেশি যারা ভারতে আছেন তারা কিন্তু ফিরে আসছেন। 14 তারিখে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটা ঘোষণা দিয়েছিলেন যে ভারত থেকে ভারতীয় যাত্রীরা আসতে পারবেন না, কিন্তু সেই সংক্রান্ত কোনো নির্দেশনা বেনাপোল ইমিগ্রেশনে এসে না পৌঁছানোর কারণে ভারতীয়দের আসার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি, ফলে ভারতীয়রা বাংলাদেশে প্রবেশ করতে পারতেছেন। তবে গত 2 দিন ধরে ভারতীয়দের কেউ বাংলাদেশে আসেননি। আমরা কথা বলেছি বেনাপোল ইমিগ্রেশন অফিসের সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন যে ভারতীয়দের আসার ক্ষেত্রে তারা একটু কড়াকড়ি আরোপ করেছেন, যে স্বাস্থ্যগত সনদটা না দেখে নিয়ে আসতে বলতেছেন এবং স্বাস্থ্যগত সনদ পেলেই বাংলাদেশে প্রবেশের অনুমতি দিচ্ছেন। যাদের স্বাস্থ্যগত সনদ পাওয়া যাচ্ছে না তাদেরকে আবার ফেরত পাঠানো হচ্ছে, যে স্বাস্থ্যগত সনদ নিয়ে তারপরে যেন তারা আসেন। তো গত 2 দিন কিন্তু ভারত থেকে বাংলাদেশে কোনো যাত্রী আসেনি। আজকে সকালে 10টা নাগাদ 3 থেকে 4 জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করে
করেছে ভারতীয় এবং বাংলাদেশি যারা আছে তারা কিন্তু আসতেছেন এবং তারা প্রত্যেকেই বেনাপোল ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে এবং থার্মাল স্ক্যানার মধ্য দিয়ে যেতে হচ্ছে। যেহেতু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে এই বিশেষ সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কথা বলেছি এখানকার মেডিকেল অফিসার আজিমউদ্দিন সাহেবের সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন যে গত 17 জানুয়ারি থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এখানে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। তো এখন পর্যন্ত 1,90,000 পাসপোর্ট যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার আওতা আনা হয়েছে এবং প্রত্যেককেই স্বাস্থ্য সনদ ফর্ম পূরণ করেই তারপরে বাংলাদেশে প্রবেশ করতে হচ্ছে। এছাড়া ধরেন আমদানি রপ্তানি স্বাভাবিক আছে, আমদানি পণ্য নিয়ে যেসব গাড়ি বাংলাদেশে প্রবেশ করছে তার চালক এবং হেল্পারদেরও স্বাস্থ্য পরীক্ষা করিয়েই বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার জুয়েল মৃধা। সময় সংবাদে আরও থাকছে, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও হঠাৎ করেই ঊর্ধ্বমুখী চালের বাজার, ক্রেতাদের নাভিশ্বাস, বিলারদের কারসাজিকে দুষছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপক ঝুঁকি সত্ত্বেও চট্টগ্রাম সিটি নির্বাচন আয়োজনে অনড় নির্বাচন কমিশন। প্রস্তুতি হিসেবে নিয়ে আসা হয়েছে ইভিএম মেশিন সহ নির্বাচনী নথিপত্র। অথচ বিমানবন্দরের পাশাপাশি সমুদ্র বন্দর থাকায় করোনা ভাইরাস সংক্রমণে চট্টগ্রামকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। সাক্ষত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানব কমলদের রিপোর্টে। উদ্বেগ উৎকণ্ঠা সত্ত্বেও আগামী 29 মার্চ নির্বাচন আয়োজনে ব্যস্ত নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নগরীর জিমনেশিয়ামকে নিয়ন্ত্রণ কক্ষ এবং এমএআজিস স্টেডিয়াম হবে ভোটার সামগ্রী রাখার স্থান। আর ভোটের কাজে ব্যবহৃত ইভিএমও চলে এসেছে চট্টগ্রামে। আমাদের ইভিএম মেশিনগুলো ম্যাক্সিমামে চলে আসছে, প্রশিক্ষণে মালামাল এসছে। আমরা ইনশাআল্লাহ 20 তারিখ থেকে প্রশিক্ষণ শুরু করব। আমরা আমাদের প্রস্তুতি স্বাভাবিকভাবেই নিচ্ছি। নির্বাচন কমিশনের এত প্রস্তুতির মাঝেও করোনা ভাইরাসের জন্য চট্টগ্রামকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে সংক্রমণ ঠেকাতে জনবহুল স্থান এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছেন সিভিল সার্জন। চট্টগ্রাম জেলা কিন্তু সর্বোচ্চ ঝুঁকির মধ্যে। কেন? আমাদের কিন্তু 2টা বন্দর, একটি হচ্ছে বিমানবন্দর, একটি হচ্ছে সমুদ্র বন্দর। আমাদের স্ট্র্যাটেজি যেটা, আমরা এন্ট্রি পয়েন্টে আমাদেরকে প্রথম আক্রমণটা চালাতে হবে। আমাদের কেউ যেন সন্দেহভাজন যে মানুষগুলো আসতেছে তারা প্রথমে যেন আমাদের জালে আটকাতে পারে। তবে নির্বাচন কমিশনের দাবি, এখন পর্যন্ত চট্টগ্রামের করোনা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে, তাই নির্বাচন আয়োজনে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদেরকে অনুরোধ জানিয়েছি তারা যাতে কোনো জন সমাবেশ না করে তারা বিভিন্ন গ্রুপ এবং উপগ্রুপ করে তারা যাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রচার প্রচারণাটা চালান, সেজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। এদিকে নিষেধ থাকা সত্ত্বেও ভোট টানতে ভোটারদের কাছাকাছি যাচ্ছেন প্রার্থীরা, তাই ঝুঁকি এড়াতে প্রার্থীদের সম্পৃক্ততার পরিবর্তে ডিজিটাল প্রচারণার কথা বলছেন চিকিৎসকরা। ডিজিটাল পদ্ধতিতে যদি আমরা যদি প্রচার প্রচারণা চালাইতে পারি, আমার মনে অনেকাংশে যে করোনা ভাইরাসের যে আতঙ্ক সেটার থেকে আমরা মুক্ত থাকবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এবারের নির্বাচনে 735টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন 19,51,000 ভোটার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুজিববর্ষ উপলক্ষে সদরঘাট ওয়াইজ ঘাটে দুটি ইটিপি প্ল্যান্ট চালুর মাধ্যমে শুরু হলো ঢাকার চারপাশের নদীর পানি দূষণ মুক্তির কাজ। সকালে সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী পানি পরিশোধন ইটিপি প্ল্যান্টের উদ্বোধনের মাধ্যমে দূষণমুক্তের কাজ শুরু হয়। ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশাপাশি মন্ত্রী এ সময় মুজিববর্ষ উপলক্ষে সদরঘাটে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পরীক্ষামূলকভাবে এই প্ল্যান্ট দুটি বসানো হয়েছে, 6 মাস এর কার্যকারিতা দেখা হবে। সফল হলে বুড়িগঙ্গার পাশাপাশি সব সোয়ারেজের মুখে বসানো হবে। নৌপথে যাত্রী পরিবহনের বিষয়ে তিনি বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া লঞ্চ চলাচলে নিরুৎসাহিত করা হবে। বসানো এই ট্রিটমেন্ট প্ল্যান্টে দিয়ে প্রতি ঘন্টায় 12 থেকে 13 কিউব মিটার পানি পরিশোধিত হবে। ঢাকার ওয়াসার যে পানিগুলো আমাদের নদীতে আসছে, এই নদীর পানিগুলো কীভাবে আমরা ট্রিটমেন্ট করে নদীতে আমরা দিতে পারি, তারই একটি কর্মসূচি আমরা উদ্বোধন করলাম। এবং এটা যারা এখানে করেছে এটা, তাদের সঙ্গে আমাদের 6 মাসের একটি কথা হয়েছে। আমরা এটা পাইলট প্রকল্প, আমরা দেখব, যদি এটা যদি আশাব্যঞ্জক হয় তাহলে আমরা এটা স্থায়ীভাবে এটাকে আমরা গ্রহণ করব।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। করোনা ভাইরাস দেরি হলো এসেছে। আমরা চায়না যখন খুব ব্যাপক আকারে করোনা ভাইরাস ছড়িয়ে যাচ্ছিল, আমরা প্রথম সভা করি জানুয়ারি মাসে করোনা ভাইরাস নিয়ে, এবং সেই সভার মাধ্যমে আমরা তিনটি ন্যাশনাল কমিটি করে একটি জাতীয় পর্যায়ে কমিটি, যে কমিটিকে আমি সেখানে সভাপতি হিসেবে কাজ করি, এবং সবগুলো মন্ত্রণালয় প্রায় বাংলাদেশের সেখানে তাদের প্রতিনিধিরা আছেন। সেই কমিটি জেলা পর্যায়ে কাজ করছে, উপজেলা পর্যায়ে কাজ করছে, এখন আমরা ইউনিয়ন পর্যায়েও আমরা সেই কমিটি নিয়ে গেছি। এবং করোনা ভাইরাসের জন্য মানুষকে এ বিষয়ে সচেতন করা সেই কার্যক্রম শুরু হয়েছে, এবং প্রত্যেকটি ডিভিশনে ঢাকা সহ প্রত্যেকটি জেলা পর্যায়েও আলাদা হাসপাতাল আমরা ব্যবস্থা করেছি, যেখানে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিরা ওখানে থাকবেন, চিকিৎসা নেবেন, আইসোলেশনে থাকবেন। আমরা প্রতিনিয়ত এই করোনা ভাইরাসের প্রত্যেক দিন আমরা প্রেস ব্রিফিং করি। বাংলাদেশে এ পর্যন্ত 10 জন লোক আক্রান্ত হয়েছে। আমি মনে করি হয়তো সংখ্যা আগামীতে আরো বাড়তে পারে। আমাদের দেশে অনেক লোক বিদেশে চাকরি করে, তারা এই দেশে এসেছে, এবং আপনারা যেখানে জানেন 160টি দেশে ছড়িয়েছে, সেখানেও আমাদের বাংলাদেশিরা কাজ করে আছে, দেশে ফিরে আসতেছে। এয়ারপোর্টে আমরা স্ক্রিনিং জোরদার করেছি, কিন্তু স্ক্রিনিং এর মাধ্যমে যারা শুধু জ্বর যাদের আছে তাদেরকে আমরা ডিটেক্ট করতে পারি। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও হঠাৎ করেই ঊর্ধ্বমুখী দিনাজপুরের চালের বাজার। প্রকারভেদে সব ধরনের চালের দাম 50 কেজি বস্তায় বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। পাইকারি আর খুচরা বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত চাল মজুত থাকার পরও মিলারদের কারসাজিতে বেড়েছে দাম। শুধু মিলারদের কারসাজি নয়, সঠিক তদারকির অভাবে দুষলেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে জেলার মিলার সমিতি ও চাল কল মালিকরা কোনো মন্তব্য করতে রাজি হননি। গোলাম নবী দোলারের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে এক মাসের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে। গুটি স্বর্ণ, সুমন স্বর্ণ, মিনিকেট, 28 ভ্যারাইটি এবং নাদির শাল বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। এছাড়া কাটারি, চিনিগুঁড়া এবং জিরা কাটারির দামও বেড়েছে। হঠাৎ চালের মূল্য বৃদ্ধিতে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ ক্ষুব্ধ। বাজারে এসে দেখি যে 5-6 টাকা কেজিতে বেশি। দিন মজুর যারা করে খায়, এই যে বস্তায় 300 টাকা করে বেশি দেওয়াটা আমাদের পক্ষে তো এটা অসম্ভব। এখন আমরা কিভাবে চাল কিনবো আর কিভাবে, আমাদের তো কামাই ইনকাম তো খুব কমে গেছে। বারবার চালের মূল্য বৃদ্ধির জন্য চালকল মালিকদের সিন্ডিকেট এবং কারসাজি দায়ী বলে মনে করেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। মিলে যখন যাচ্ছি তারা বলছে যে মাল নেই, ধান নেই, ধানের দাম বেশি, চাল কম দামে দেওয়া সম্ভব না। আমরা তো মিল থেকে মাল নিয়ে আসতেছি, মিলের মালিকরাই যা করতেছে সম্পূর্ণ ব্যবসা ওদের হাতেই। মিলারদের কাছে ধান এবং চাল পর্যাপ্ত থাকার পরও দাম বৃদ্ধির জন্য তাদেরকেই দায়ী করছেন এই গবেষক। পর্যাপ্ত চালের রিজার্ভেশন রয়েছে, এছাড়া কৃষকের হাতেও ধান নেই, টোটালটা মিলারদের হাতে রয়েছে। এই পরিস্থিতির মধ্যে কোনোভাবে দাম বাড়াটা এটা কিন্তু একটা অশুভ জিনিসকে নির্ধারণ করে, এবং আমাদের মানসিক যে দৈন্যতা রয়েছে ব্যবসা বাণিজ্যে এইসব ক্ষেত্রে আমি মনে করি সেটা, কাজেই এই পরিস্থিতিকে থেকে আমাদের উঠে আসা প্রয়োজন। দিনাজপুরে এবার 2,57,000 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে আর উৎপাদন হয়েছে 7,00,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। করোনা ভাইরাস আতঙ্কের মাঝে বিশ্বজুড়ে যখন সব ধরনের খেলা স্থগিত হবার খবর উঠছে, এর মাঝে আসলো ইতিবাচক সংবাদ। অক্টোবরে নির্ধারিত সময়ে টি-20 বিশ্বকাপ আয়োজন হবে বলে নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। করোনার আতঙ্কে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। এবারে টি-20 বিশ্বকাপ অক্টোবরে হবার কথা রয়েছে অস্ট্রেলিয়ায়, হাতে এখনও 7 মাস সময় রয়েছে। ICC বিশ্বাস করে এরই মধ্যে করোনা ভাইরাসের আগ্রাসন কমে যাবে আর যথাসময়েই মাঠে গড়াবে 2020 সালের টি-20 বিশ্বকাপ।
করোনা ভাইরাসের ধাক্কায় এবার টালমাটাল আন্তর্জাতিক টেনিস অঙ্গন। পিছিয়ে নেওয়া হয়েছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিস আসর ফ্রেঞ্চ ওপেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সংক্রমণ বেড়ে দেশের করোনা পরিস্থিতি এখন কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে, সরকারি নির্দেশনা না মানায় কারণ জানালো স্বাস্থ্য অধিদপ্তর। করোনা মোকাবিলায় প্রয়োজনে যাত্রীবাহী বাস বন্ধ ও কিছু কিছু জায়গায় শাটডাউন করা হবে, জানালেন ওবায়দুল কাদের। করোনা প্রতিরোধে সৌদি আরবে মসজিদে নববী ও হেরেম শরীফ ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত, ভয়াবহ পরিস্থিতি ইতালিতে, যুক্তরাষ্ট্রে 112 জনের মৃত্যু। করোনার ঝুঁকি থাকলেও চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠানে অনর ইসি, সংক্রমণ প্রতিরোধের পরামর্শ না মেনে প্রচারণার মাঠে প্রার্থীরা। সেই মায়ের দোতলায় নিয়ে যায় আমাকে বলতেছে তোমার তো ক্রস ফায়ারের অর্ডার হয়ে গেছে। কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করা আরডিসি নাজিমের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, ভুক্তভোগীর নির্যাতনের রোমহর্ষক বর্ণনা, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।